জান, তুমি আমার সাথে চলে যেতেছো, তুমি সত্যি আমার সাথে চলে যেতেছো? হ্যাঁ। শালির বেটি, উল্টা পাল্টা ডায়লগ দিস কেন? আমি যখন ডায়লগ দিমু তখন তুই কইবি যে না আমি যেতে চাই না, এটা স্যাট ভিডিও, এই ক্যামেরাম্যান রেকর্ড দে। খারাপ ক্যামেরাম্যান, এখন রেকর্ড দিস না, চোখ দিয়ে পানি বেরিতেছে না, আগে চোখে হালকা পানি লাগাই নেই। ক্যামেরাম্যান দে রেকর্ড দে। জান, তুমি আমার সাথে চলে যেতেছ, জান তুমি সত্যি আমার সাথে চলে যেতেছ, তুমি দেখো আমি তোমার জন্য কান্না করতে করতে চোখ পানি দিয়ে ভিজাই ফেলছি। কই, তোমার চোখ তো শুকনা। ও জান, বাতাসে হয়তো শুকিয়ে গেছে। এবার দেখছো, তোমার জন্য কান্না করতে করতে আমার চোখ পানি দিয়ে ভিজাই ফেলছি। কই, এখনো তাগের মতোই। আরে জান, তুমি আমার চোখের পানির দিকে তাকাও না, তুমি আমার চোখগুলোর দিকে তাকাও, দেখছো তোমার জন্য কান্না করতে করতে আমার দু চোখ লাল হয়ে গেছে। আমিও কি করবো বলো, আমারও যে হাত পা বাঁধা, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি আকাশ। এ আমার নাম আকাশ না, আমার নাম শামসু। ও শামসু, আসলে একসাথে অনেকজনকে কন্ট্রোল করতে হয়তো, এই জন্য হয়তো তোমার নামটা ভুলে গেছি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি শামসু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি শামসু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যতই লাড়ালাড়ি করো আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে সুমকি স্যার, তুমি কি ভাবছো, বললেই ছেড়ে দিমু, এত সহজে না। আরে শালি, নিচের দিকে তাকিয়ে দেখ। যাই কো, ভিডিওটা সেই হয়েছে কিন্তু, টিকটকে এই ভিডিওটা চালে তো বরাবর 100,000 লাইক পড়বো। বাল পড়বো, এ নিয়ে 500টা ভিডিও টিকটকে সার্চস, এই 500টা ভিডিও মিলে তো ভালো করে 100,000 লাইক হইব না। আরে জান, আমি তো চোখ বন্ধ করে একদম পরিষ্কারভাবে ক্লিয়ার, এই ভিডিওটা টিকটকে চালে 100,000 লাইক তো এমনিতেই পড়বো। এই ক্যামেরাম্যান ভিডিওটা দেখা। আমি তো ভিডিও রেকর্ডই করি নাই। রান, যা শালা, ভিডিওটা রেকর্ডই করলো না, এত সুন্দর করে টিকটক ভিডিও করলাম। এই তুমি এমন করতেছো কেন, দেখো উল্টাপাল্টা কিছু করবা না, এখন কোনো টিকটক ভিডিও হইতেছে না। কি রে, তোর কি হয়েছে? ও বুঝতে পারছি, তোর আবার টিকটকের ভূতে ধরছে। শালার পো, ওট ওট খালি টিকটক টিকটক, ওই দারুটা যাই, শালার পোলা খালি টিকটক টিকটক, তুই ঘুমের ভিতর টিকটক কর, আজকে এই জারু দিয়ে মেরে তো টিকটক ভূত ছড়ামু। আরে জান, তুমি আমারে মারতেছো কেন? আরে আমি তোর জান না, আমি তোর ভাই, বুঝছি তুই এমনি উঠবি না, দাঁড়া। আ জান, কি মিষ্টি পানি, পুরো মধুর মতোই মিষ্টি, যদি একটু নুনটা নুনটা। আজ একমাত্র প্রোডাকশন ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় এ প্রতিবন্ধী টিকটকার তোমার ঘরে হয়েছে। ওরে কয়ে লাভ কি, তুইও তো একই দুর্ঘটনায় হয়েছিস। এখন তুমি এই প্রতিবন্ধী টিকটকারে কি করবা করো, ওর জন্য আমি একটা রাতও ঘুমাইতে পারি না, আর রাতে ঘুমাতে গেলে থাপ্পড় ঘুষি আর হিজড়ার মতো এমন এমন করে, আর ওই দিন রাতে তো আমার প্যান্ট খুইলেই ফেলছিল, না জানি অন্ধকারে কবে আমার ওইটা কইরা দেয়। কি রে, তুই স্বপ্নে এগুলো করস কেন? আরে আব্বা, আমি স্বপ্নে কি করি,
আমি শুধু দুইটা জিনিসের স্বপ্নে করি, এক স্বপ্নে টিকটক করি আর দুই স্বপ্নে সুঙ্কির সাথে করি। মানে টিকটক টিকটক ও টিকটক, তুই টিকটক করিস কেন? আমি তো শুনছি যারা টিকটক করে তাদেরকে মানুষ প্রতিবন্ধী বলে। আরে আব্বা এটা সব ফাও, টিকটকারদের সম্মানই আলাদা। এই আব্বা খারা নামের লোকের পরে কথা কইতেছি, আমার কলেজের বন্ধু আমার মেসেজ দিছে। এই টিকটকে কি বালার ভিডিও বানাস মাদার শালার পুত বাঞ্চুত, হিজলাদের মতো টিকটকে কিসের ভিডিও বানাস? ভালো ভিডিও বানাতে পারস না? এই হলো টিকটকারদের সম্মান। আরে আব্বা পাবলিক তো আবাল, বুঝে না টিকটকারদের সম্মানই আলাদা। শুধু পার্থক্য এতটুকুই, টিকটকাররা ইংলিশ তো দূরের কথা, ভালো করে বাংলাও পারে না। আর টিকটকাররা শুধু হিজলাদের মতো এমন এমন করে, আর বিশেষ করে টিকটকারদের ওইটা থাকে না, মানে বুঝছিনি তো? ও বুঝছি, এতদিন তো জানতাম টিকটকাররা প্রতিবন্ধী হয়, কিন্তু আজকে তোর থেকে জানতে পারলাম টিকটকাররা প্রথম না দ্বিতীয় না তৃতীয় লিঙ্গের মানুষ। আচ্ছা এখন তুই টিকটক করা ছাড়বি কি না? কি আব্বা আপনি কি কইলেন? আমি টিকটক ছাড়ে দিতাম, আমি টিকটক ছাড়ে দিতাম। দরকার হলে তুই বাপরে ছাড়ে দেবো, তবু আমি টিকটক ছাড়বো না। তাহলে তুই আমার ঘর থেকে বেরো, আমার ঘরে এসব টিকটক প্রতিনিধির কোনো জায়গা নেই। আর থাকবো না আপনার ঘরে, দেখবেন একদিন আমি টিকটকে সেলিব্রেটি হইয়া। আরে প্রতিবন্ধী টিকটকার, ওটা সেলিব্রেটি না, ওটা সেলিব্রিটি। এ বালপাটনা বামাত বরস কেন, জানোস না টিকটকাররা মূর্খ হয়? তো যেটা কইতেছিলাম, একদিন আমি টিকটক করে সেলিব্রেটি সেলিব্রে সেলিবি সেলিবিলি। আচ্ছা যাই হোক, ওইটা হইয়া আমি বাড়ি গাড়ি কইরা আমার সুমকিরি নিয়ে থাকমু। দেখো শামসু, আমার মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি জানতাম আমি জানতাম, একদিন একদিন তোমার আর আমার সম্পর্কটা তোমার বাসায় মাইনে নিব। আরে আরে সুমকি তুমি কিছু বলা লাগবো না, আমি সব বুঝা গেছি। আরে শোনো তো, আরে জান কিছু শোনা লাগবো না, তুমি এখন বলো যে বাড়িতে বিয়ের তারিখ কবে ঠিক করছে। আরে শামসু ভালো হয়েছে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। আরে আবাল আমার বিয়ে তোর সাথে না, অন্য আরেকজনের সাথে ঠিক করে ফেলছে। কি কি বললা তুমি? অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে মানে? তোমার বিয়ে কি আমার সাথে হইব না? কত স্বপ্ন দেখে রাখছিলাম আমি, তুমি আর আমি বিয়ের আগে একবার করমু আর বিয়ের পর সব সময় করমু, মানে টিকটক। এখন আমার সব স্বপ্ন কি স্বপ্নই থাইকা যাইব? না কিছু শর্ত আছে, তুমি যদি টিকটকার হইতে পারো তাইলে তোমার সাথে আমার বিয়ে দিব। তাইলে তো আমি কি, আমি তো একজন টিকটক সেলিব্রিটি। আপনি আমার বালের সেলিব্রিটি, মাত্র 200 জন ফলোয়ার, এর মধ্যে আপনি নিজে ফলোয়ার দিয়ে রাখছেন 3,500 মানুষকে। আপনার এই 200 জন ফলোব্যাক দিছে দেখি আপনার এডিতে 200 জন ফলোয়ার আছে, নাইলে আপনার এডিতে এই 200 জন ফলোয়ার থাকতো না। আরে এখন বলো এই সেলিব্রিটি কেমনে হমু? তুমি সেলিব্রিটি হতে হলে প্রথমে তোমার চুলের গুয়ের কালার করতে হইব, আর দ্বিতীয় তুমি হিজরাদের মতো হাততালি দিতে হইব, তৃতীয় তুমি কয়ের পিছনে বল লাগাইতে পারো না এমন মূর্খ হইতে হইব। আরে জান 3 নাম্বারটা তো আমি 100% পারমু, কারণ আমি কয়ের পেছন দিয়ে ভদে তো দূরের কথা, আমি তো নিজের নাম তো বাংলাতে লিখতে পারি না। যদি তুমি এগুলো করতে পারো তাহলে তুমি টিকটক সেলিব্রিটি হইবে, আর যদি টিকটক সেলিব্রিটি হয়ে যাও তাহলে তুমি আমারে পাইবে। জান আমি তোমার জন্য সব কিছু করতে পারমু, আমি একজন টিকটকার হই এরপর তোমার সামনে আসমু। এখান থেকে শুরু এই প্রতিবন্ধীর টিকটকার হওয়ার মিশন। আজকে টিকটক করে ভাইরাল হয়ে যামু, আজকে এমন ভিডিও বানামু টিকটকে সারলেই ভাইরাল হয়ে যাবো। কিন্তু বস যদি ভাইরাল না হয়? হালারপ এসব উল্টাপাল্টা কথা কস কেন, তুই এমনি তো কুফা, দে রেকর্ড দে। অ্যাকশন মেরি জান, আজকের ল্যান্ডটি তোমার জন্য। আরে বস একজনের জন্য বললে হবে না তো, সবার জন্য বলেন এরপর ভিডিও ভাইরাল হবে। দেখেন আমি বলি মেরি জান, এই লাইনটা সবার জন্য। আর ক্যামেরাম্যান এই ভিডিওটার ডায়লগ এরকম, তুই রেকর্ড দে। অ্যাকশন মেরি জান, আজকের ল্যান্ডটি তোমার জন্য।
টিকটক করতে করতে হয়ে গেল আমার পকেট খালি কি টিকটক করতে করতে হয়ে গেল আমার পকেট খালি তাই তো আমি তোমার জন্য এখন টিকটকে আমার হিজরতের মতো হাততালি আরে বস এগুলা করলে টিকটকে ভাইরাল হইব না অন্য কিছু করেন অন্য কি করতাম যত ভাইরাল হয় বস আপনি হিজরতের গান দিয়ে একটা ভিডিও বানান আচ্ছা ঠিক আছে রেকর্ড দে এইবার ভিডিওটা সুন্দর আছে দেখ বস আমার মাথায় একটা বুদ্ধি আইছে টিকটকে তো ভিডিও আবার ভাইরাল হবই কি বুদ্ধি তাড়াতাড়ি কো আরে বস আপনারা না কইছে চুলেরে ঘুগালায় করতে আপনি চুলেরে ঘুগালায় কইরা টিকটকে ভিডিও করেন তাহলে ভাইরাল হইব ঠিক কইছস দাঁড়া আরে বস আপনি চুলেরে ঘুর কালার করছেন কিভাবে শুনবি কেমনে করছি ইয়েস আজকে তো আমি চুলেরে ঘুরের কালার করে এসার মো দে আবার রেকর্ড দে এবার ঘুর কালার চুল নিয়ে একটা ভিডিও বানামো এই ভিডিওটা তো টিকটক 100% ভাইরাল হইবই তোমরা কি মনে করছো আমি চুলের ঘুর কালার করে টিকটক করতে আসি না রে ভাই আমি টিকটক করি না টিকটক আমারে করে এই দেখ দেখ এই ভিডিওটা শেয়ার হইছে দে আবার টিকটকে ভিডিওটা ছাইরা দেই ছাইরা দিছি টিকটকে দেই আবার এই ভিডিওগুলো ভাইরাল হয় কিনা A few moments later. এবার দেখি টিকটকে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিনা। বস, প্রথম ভিডিওতে 20টা, দ্বিতীয় ভিডিওতে 5টা, আর ঘোর কালার যে ভিডিওটা, এটা 30টা লাইক পড়ছে। দূরবাল, আর টিকটকে ভিডিও করবো না। টিকটকে ভিডিও ভাইরাল হয় না। এত কষ্ট করে চুলের ঘোর কালার করলাম, তাও টিকটকে ভিডিও ভাইরাল হয় না। আমি তোদেরকে করবো টিকটকে ভাইরাল। এখন আবার হয়তো আপনারা ভাবতেছেন এই কালা চশমাওয়ালা বলদাটা কেডা খারান বাজান পুরো ভিডিওটা দেখেন তাইলে কাহিনী বুঝতে পারবেন আপনি কে সিআইডি উরুফে কন্ডম শুভ তোর টিকটকার নানা সিআইডি এখানে সত্যি কথাটা কি তুই কইবি নাকি সত্যি কথা কিভাবে বের করতে হয় ওইডো আমার ভালো করে জানা আছে কি 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 সত্যি কথা ও এখন তোর মনে পড়তেছে না দাঁড়া এখনই তোর মনে পড়ব তাড়াতাড়ি সত্যি কথা কো নাহলে এখনই তোর এই গুলি দিয়ে পিস্তল করে দেবো স্যার ওইটা গুলি দিয়ে পিস্তল হইব না পিস্তল দিয়ে গুলি হইব আরে ওইটা এটা কি তাড়াতাড়ি সত্যি কথা কো নাহলে এই পিস্তল দিয়ে তোর শুট করে দেবো স্যার দাঁড়া সত্যি কথাটা আমি কইতেছি আজ থেকে আরো 25 দিন আগের কথা চুমকিকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু চুমকির বাবা আমাকে একটা শর্ত দিছিল যে চুমকিকে পাইতে হইলে টিকটকার হইতে হইব তাই তখন আমি চুমকিকে কথা দিছিলাম চুমকি আমি ওই দিনই তোমার সামনে এসে দাঁড়ামু যেদিন আমি একজন টিকটকার হইতে পারমু তারপর কি হয়েছে বল স্যার তারপর কি হয়েছে বলতাছি কিন্তু এর আগে আপনাকে একটা কথা বলতে চাই কি বল আপনার প্যান্টের চেন খোলা এত দিকে নজর দেস কেন এরপর কি হয়েছে ওইটা ক এই হারন না মানে তারন টিকটকে এত কষ্ট করি তবু বাল ভিডিও ভাইরাল হয় না টিকটকে যদি আমি সেলিব্রিটি না হই আরে আবাল এটা সেলিব্রিটি না এটা সেলিব্রিটি হইব আরে হারন না মানে তারন তুই জানস না টিকটকাররা মূর্খ হয় এখন এগুলা বাদ দে এখন ক যে টিকটকে আমি ভাইরাল হমু কেমনে আমার কাছে একজন বাবা আছে ওই বাবার কাছে যেই যাই সেই টিকটকারে ফেরত আসে তাই তো তার নাম টিকটক বাবা হালার পো তাহলে এত সহজ একটা রাস্তা থাকতে কিল লাগে আমরা টিকটক এত কষ্ট করতাছি তাড়াতাড়ি ওই বাবার কাছে চল এরপর কি হয়েছে তাড়াতাড়ি কো স্যার কইতেছি কইতেছি কিরে বাছা তোর এখানে কেন এসেছিস বাবা আমি টিকটকে অনেক কষ্ট করতাছি কিন্তু ভিডিও ভাইরাল হয় না আর যদি আমি টিকটকার না হইতে পারি তাহলে আমি আমার চুমকিরও পামু না আপনি একটা উপায় দেন বাবা যে জায়গায় কিছু না হয় সে জায়গায় আমি বাবার কথাই সব হয় আমি সেই বাবা
যে সব সমাধানের সমস্যা। তুই চিন্তা করিস না, আমি তোর সব সমস্যার সমাধান দিয়ে দিতেছি। এই তারুণ, আমার তো মনে হয় এই হালাই বন্ধ। দাঁড়া, ওর আগে পরীক্ষা করে নি। ছু না বালক, তুই ভাবছিস আমি ভণ্ড? আমি ভণ্ড না, আমি টিকটক বাবা। তুই আমাকে পরীক্ষা করতে চাস? দাঁড়া, আমি তোর প্রমাণ দেখাইতাছি। এই নিয়ে দেখ। তুই হাঁটার সময় তো পা দিয়ে হাঁটস। তোর পেটে ক্ষুধা লাগলে তুই খাবার খাস। তুই একজন মানুষ, ওর নাম যেন কি? শামসু। তোর নাম শামসু? ও বাবা, আপনি আসল বাবা, আপনি বন্ধ না বাবা, আপনি আমার সমস্যার একটা সমাধান দেন। তোর সমাধানের একটাই মাত্র সমস্যা না, মানে তোর সমস্যার একটাই মাত্র সমাধান, তুই টিকটকার হইতে গেলে তোর চুলগুলার আগে ঘুর কালার করতে হইব। হ্যাঁ বাবা, এই কথাটা আমার চুমকিও কইছিল। দুই, তোর লিঙ্গ পাল্টাতে হইব। তিন, তুই টিকটক করার সময় হিজড়াদের মতো এমনি এমনি হাততালি দিতে হইব। তাইলে তুই পুরোপুরি একজন সম্পূর্ণ টিকটকার হইতে পারবি। ও বাবা বুঝলাম, কিন্তু আপনি প্রত্যেক কথায় এমনি হিজড়াদের মতো হাততালি মারেন কেন? আমিও তোদের মতো একসময় টিকটকার ছিলাম, আর শুনছিলাম টিকটকার হইতে গেলে নাকি ওইটা কাটা লাগে, তাই তারপর কি হয়েছে বল। আমার চুমকি আর বাবার কথা মতো চুল ঘুর কালার করে আমি টিকটকে ভিডিও বানাইছি। এবার দেখব এই ভিডিও টিকটকে ভাইরাল না হইয়া কই যায়। আজকের নতুন প্রতিবন্ধী হিজড়াদের নাচের টিকটক ভিডিও সারে দিছি টিকটকে। আরে বস, আপনার ভিডিও তো টিকটকে ভাইরাল হয়ে গেছে, আপনি তো এখন সেলিব্রিটি হয়ে গেছেন। এরপর আমি সেলিব্রিটি হইয়া যাই। বাকি কথা কি তো না নিয়ে কইবো, শালার কোট বাইনচো মাদার। তুই কি পুরো কথা একলয়ে কইতে পারোস না? একটু একটু কইয়ে বারবার থাইমা যাস। তাড়াতাড়ি এরপরে কি হইছে ওইডা ক। আরে শামসু, তুই তো সেলিব্রিটি হয়ে গেছস, দেখছস তোরে কইছি না? টিকটক বাবার কাছে যেই যাই সেই টিকটক সেলিব্রিটি হয়ে যায়। আমার কারণে তুই বাবারে পাইছস, ওই বাবার পাওয়ার কারণে তুই সেলিব্রিটি হইছস। সবকিছুর মূল আমি। কে তুই? কে তুই মানে? কেন তুই শুনস নাই? আবার কমু, কে তুই? ও বুঝতে পারছি, আজকে তুই সেলিব্রিটি হইয়া আমার ভুলে গেছস। যে পোলা সেলিব্রিটি রে সেলিবেলি কইতো ওই পোলা আজকে আমার চিনে না। তুই এ নাজারে গিয়ে লাভ নাই, আমি সেলিব্রিটি রে সেলিবেলি কইতাম তো কি হইছে মানুষ জানে, আমি একজন টিকটকার, আর টিকটকাররা সবসময় মূর্খ হয়। তোর খারাপ সময়ে আমি ছিলাম, আজকে তুই টিকটক সেলিব্রিটি হয়ে গেছিস দেখে আমার ভুলে গেছস। সমস্যা নাই, তোর সবকিছু শেষ হয়ে যাবো, আমি অভিশাপ দিলাম। তারপর কি হয়েছে বল। চুমকি, তোমার আমি কইছিলাম না আমি একদিন টিকটকে সেলিব্রিটি হইয়া মানে সেলিব্রিটি হইয়া তোমার সামনে এরপরে আসমু। আজ আমি একজন টিকটকে সেলিব্রিটি মানে সেলিব্রিটি, এখন তো তুমি শুধু আমার। না শামসু, এখন আমি তোমার হতে পারবো না। মানে? মানে এখন আমি আরেকজনের হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? না মানে তুমি টিকটকের সেলিব্রিটি হয়েছো ঠিকই, কিন্তু একটু দেরি করে ফেলছো। তুমি সেলিব্রিটি হতে হতে এক মাসের উপরে হয়ে গেছে, তাই আমার বাবা আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিছে। কি, বিয়ে হয়ে গেছে মানে? তাইলে আমি কার জন্য তো কষ্ট করলাম? একমাত্র তোমার কথাই আমি আমার চুলের ঘুর কালার করলাম। তুমি জানো আমি পায়খানা থেকে ঘু তুলে আমার চুলের এই কালার করছি, তুমি আমার সাথে বেইমানিটা করতে পারলা। তাহলে তুই চুমকিরে মার্ডার করার পরও কেন টিকটকার হওয়ার বাহানা ধরতাছস? কারণ আমি টিকটকার হইতে গিয়ে চুমকিরে মার্ডার করছি, তাই আমি যাতে কেউ বুঝতে না পারে এজন্য এখনো টিকটকার হওয়ার বাহানা ধরে আছি। চল এবার গিয়ে কারাগারে টিকটক করিস।